ঐতিহাসিক 7ই মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করল গণজাগরণ মঞ্চ। সমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন চালিয়ে যাবার শপথ নেওয়া হয়। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার আন্তর্জাতিক নারী দিবসে নারী জাগরণী সমাবেশ সফল করার আহ্বান জানান। জানাচ্ছেন শারমিন নীরা। দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। 42 বছর পর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের এই দিনে জাগরণ মঞ্চের সমাবেশে যোগ দেয় যেন নতুন প্রজন্মের কাছে নতুন ইতিহাস রচনা। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবে দেশের মানুষকে মুক্ত করি পারব ইনশাআল্লাহ। তাই যারা 7 মার্চের এই ভাষণ শুনেছিলেন তাদের সাথে এসেছিলেন নতুনেরাও। আমরা আশা করি হয়তো সেরকম বড় কিছু শুনতে না পেলেও আমরা সবাই মিলেই আসলে আজকে বড়, সবাই মিলেই হয়তো ছিনিয়ে আনতে পারবো আমাদের বিজয়। বঙ্গবন্ধুর 7ই মার্চ আর নবজাগরণ, এই দুইটা অ্যাড করে আজগা আমরা রাজাকার আলবদরের ফাঁসির দাবিতে আমরা প্রেরণা যোগাচ্ছি। 1971 সালের এই ঐতিহাসিক 7ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দান অর্থাৎ এখনের সোহরাওয়ার্দী উদ্যান লাখো জনতায় পরিণত হয়েছিল। স্বাধীনতার ঠিক 42 বছর পরে এই 7ই মার্চে এসে তারা সমবেত হয়েছেন। সাধারণ জনতারা বলছেন দেশশত্রু মুক্ত হয়েছে কিন্তু যুদ্ধ অপরাধী মুক্ত হয়নি। তারা বলছেন ঐতিহাসিক এই দিনে তারা আবার নতুন করে শপথ গ্রহণ করবেন, দেশকে করবেন যুদ্ধ অপরাধী মুক্ত। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ, চলতে থাকে বক্তৃতা আর জাগরণী গান। দিনে হরতাল থাকলেও বেলা গড়াতে গড়াতে সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয় জনতার প্রতিবাদী সমাবেশে। সেই সমাবেশে যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেওয়া হয়। আমরা শপথ করছি যে সকল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির রায় এবং তা কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডক্টর ইমরান এইচ সরকার পরে শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে নারী জাগরণী সমাবেশ সফল করার আহ্বান জানান। এবং বেসরকারি প্রতিষ্ঠানের মালিকদের অনুরোধ করছি, আপনারা আমাদের বন্ধের আগামীকাল ছুটি দিয়ে আমাদের সমাবেশে অংশগ্রহণ করার সুযোগ করে দিন। এছাড়া নেতৃবৃন্দরা গণস্বাক্ষর সহ অন্যান্য কর্মসূচিতে সফলভাবে অংশগ্রহণের জন্য সর্বজনকে আহ্বান জানান। শুরু করে দিয়েছিলাম তারই অংশ হিসেবে। শারমিন নীরা, 71, ঢাকা।